ব্ল্যাকারদের হাত থেকে বাঁচতে চাইলে অবশ্যই এই টিকিট কাউন্টারে আর্লি আসতে হবে। তো 6 বছর পর যাইতেছে খেলা দেখতে। আসসালামু আলাইকুম গাইস, ওয়াটস আপ এভরিওয়ান, এভরিওয়ান ইজ ওয়াচিং টাই ব্লগ। সো গাইস, আজকের ব্লগটা খুবই স্পেশাল, খুবই স্পেশাল, খুবই ইন্টারেস্টিং, কারণ অনেকদিন পর খেলা দেখতে যাচ্ছি। সো গাইস, অ্যাকচুয়ালি এক বছর হয়ে গেছে খেলা দেখি না, কারণ খেলা দেখার যে একটা আগ্রহ সেটাও হারিয়ে ফেলছি। সো সেটা আবার পুনরভাবে এবারে আবার জাগ্রত করার জন্যে আজকে খেলা দেখতে যাব। সো খুবই মজা হবে, খুবই মজা হবে, আমার খুবই মজা হবে। আমার সাথে যাচ্ছে নিলয় চৌধুরী। সো অনেকদিন পর নিলয়কে নিয়ে ব্লগ করব, আশা করি দেখবেন, কেমন লাগছে জানাবেন। আর পুরো ব্লগ জুড়ে আমরা আছি আপনাদের সাথে। সো পুরো ব্লগটাই দেখাবো কীভাবে কীভাবে কোথায় চিটাগাং আসলে কীভাবে খেলা দেখবেন, কীভাবে টিকিট সংগ্রহ করবেন, কীভাবে যারা খেলা দেখতে খুবই আগ্রহী সো তারা অনেক কিছু জানতে পারবেন। সো আমরা এখন যাব বিটেকে, বিটেক থেকে টিকিট কালেক্ট করব, টিকিট কালেক্ট করে দেন স্টেডিয়ামের দিকে রওনা হব। তারপরে বাকিটা অবশ্যই খেলার কিছু অংশ দেখানোর চেষ্টা করব। ব্লগ জুড়ে থাকবে মজা, ফান ফান, মাস্তি, খানা পিনা, এনজয়মেন্ট তো থাকবেই গাইস। পুরো ব্লগটা দেখবেন শেষ পর্যন্ত, না হলে কিন্তু অনেক কিছু মিস করবেন, খুবই মজা হবে, খুবই ইন্টারেস্টিং একটি ব্লগ হতে যাচ্ছে। সো লেটস গো। 5 মিনিটস লেটার গাইস, চলে আসছে বিটেক। সো এখন যাচ্ছে টিকিট আনতে। সো নিলয়ের সাথে, নিলয় তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম মনে হয়। হ্যাঁ, তোমার জন্য দাঁড়াইতে দাঁড়াইতে আধা ঘন্টা গেছে, গাড়ি নাই, হাঁটি এসছি তো এই জন্য। সো চলো, টিকিট আছে কিনে দেখি, টিকিট পাইলে খেলা দেখবো, নাহলে তো দেখতে পারবো না। চলো গাইস, চলুন আমরা এখন টিকিট আনতে যাবো। এদের খেলা দেখতে হলে অবশ্যই টিকিট লাগবে, টিকিট ছাড়া তো যুক্ত দিবে না খেলায়। টিকিটটা নিয়ে কালেক্ট করি, তারপরে খেলা দেখতে যাবো। সো টিকিট কালেক্ট করতে যাচ্ছি, চলেন। গাইস, এটা হচ্ছে টিকিট কাউন্টার। সো ব্ল্যাকারদের হাত থেকে বাঁচতে চাইলে অবশ্যই এই টিকিট কাউন্টারে আর্লি আসতে হবে, কারণ ব্ল্যাকে নিলে অবশ্যই দাম বেশি পড়বে। যাই হোক, টিকিটগুলো দেখাও না একটু নিলয়। এই টিকিট দুইটা পাই গেলাম, 300 টাকা করি, ওয়েস্টার্ন গ্যালারি। সো গাইস, এখন আমরা মাঠের দিকে যাচ্ছি, খুবই মজা হবে, অনেকদিন পর যেতে যাচ্ছি। সো খেলা হবে, খেলা দেখবো, আপনারাও খেলা দেখবেন, আর ভিডিও তো অবশ্যই দেখবেন। যারা অনেক দূর থেকে আসেন হয়তো অনেকেই ধরা খান ব্ল্যাকারদের হাতে, বা অনেকেই চিনেন না। সো তাদের জন্য এই ভিডিওটা খুবই কার্যকর, কারণ তারা জানতে পারবেন। এইটা হচ্ছে যে বিটেক মোড়, এই বিটেক মোড়ে এই জায়গায় এসে বিটেক পুলিশ বাস থেকে সোজা সামনে গেলেই টিকিট কাউন্টার। সো এই টিকিট কাউন্টার থেকে অবশ্যই টিকিট কালেক্ট করবেন, ব্ল্যাকারদের কাছ থেকে নেবেন না, কারণ ব্ল্যাকারদের কাছ থেকে নিলে অবশ্যই দাম বেশি পড়বে, হয়তো টিকিট আর অবশ্যই টিকিট কি ফেকও হইতে পারে। ঢুকতে দিবে, এখানে তো অনেক কিছুই দেখা যাচ্ছে গাইস। এগুলো কত করি? 60 টাকা। এগুলো কত? এই গোল, এগুলা এগুলো 100, এগুলো 60। আচ্ছা ঠিক আছে, চলো ধন্যবাদ। গাইস, টি শার্টও পাবেন এখানে, টি শার্টও দেখা যাচ্ছে, আর আমাদের অনেক কিছুই দেখা যাচ্ছে দোকান খেলা উপলক্ষে। প্রচুর ভিড়, প্রচুর। এটা হচ্ছে গেট 1, সাউথার্ন গ্যালারি, যারা টিকিট নেবেন এই সাউথার্ন গ্যালারি গেট 1। এটা হচ্ছে সাউথার্ন গ্যালারি, সাউথার্ন গ্যালারি। আমরা টিকিট পাইছি কি ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন, ওয়েস্টার্নটা হচ্ছে যে সোজা সামনে যাবেন ইস্টার্ন সাউথার্ন গ্যালারি থেকে। গাইস, আমরা এখন যাচ্ছি ওয়েস্টার্ন গ্যালারির দিকে, ঢুকে যাব, অলমোস্ট চলে আসছি। খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটেড, কারণ অনেকদিন পরে, আরেকজন তো 6 বছর পর যাইতেছে খেলা দেখতে। গরদুয়ারে স্টেডিয়াম, অথচ ফিলিংস নেই, আর এখানে মানুষ আসে দূর দূরান্ত থেকে।
Western gallery, Western gallery gate hocche eta guys dugi jabo ga Eastern anti gate dui guys duke geche almost খুবই অলমোস্ট স্টেডিয়ামের দারবান্তে খেলার দারবান্তে অনেক কিছু তো চেস কিছু দেখা যাচ্ছে হ্যাঁ এটা একটা নতুন প্র্যাকটিস গ্রাউন্ড আর কি নতুন একটা প্র্যাকটিস গ্রাউন্ড এটা পুরো মানে বাইরের দেশে একটা স্ট্রাকচার Size in so we don't like the Barahara. অবশেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বসে আছি প্রচুর মানুষ মানুষের অভাব নেই রাতে রাতে তো এখানে পুরো ভিড় হয়ে যাবে So, guys, chip gulo dekhao to ekটু chips 20 taka damer chips na 10 taka jinish 20 taka sob kichui dam beshi karon dam lekha ache stadium er moddhe pani porjonto mone 20 taka na 30 taka diye kini khaite hoy ta ekhane ekhono pani amra khai nei to minimum 20 30 taka dam hobe panir খেলা শুরু হবে অপেক্ষা করতেছি রাতের ফিলটা কিন্তু সেই মেন আসল মজাটা কিন্তু রাতেই হবে একদিন তো মরে যাব দিনের দিনের খেলার তেমন একটা ফিল নেই রাতের খেলাটাই সবচেয়ে বেশি জাকজমট মজা সবকিছু আপনি